প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ভিডিওটা দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি লুচ্চা ফ্রাই রেসিপি। মিষ্টি কুমড়ার খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। মনোযোগ দিয়ে সবাই রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 700 গ্রামের মতো লোট্টা মাছ নিয়েছি। আর লোট্টা মাছের সাথে যা যা দিব, বাকি উপকরণগুলো এখানে আছে। আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। উপকরণগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এক এক করে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মেখে নিব। এখন দিব আদা বাটা, রসুন বাটা, আধা চামচ রসুন বাটা। আবার মেখে নেব ভালো করে। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। এখন এটার জন্য বেসন দিয়ে ব্যাটার করতে হবে, সেটা করে নিব। দর্শক, আমি বেসনটা নিয়েছি, এখানে আধা কাপ বেসন নিয়েছি। বেসনের সাথে দিয়ে দেব 1 চিমটি লবণ। আর দিয়ে দিব এখানে 1 চিমটি ধনিয়ার গুঁড়া, 1 চিমটি জিরার গুঁড়া, আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখানে জর্দার রঙও দেওয়া যাবে, তো আমার কাছে জর্দার রঙটা ছিল না, সেজন্য আমি 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিছি, আর আধা চামচের মতো মরিচের গুঁড়া। এখন এটা ভালো করে মেখে নিব। এখন আমি পানি দিয়ে ব্যাটারটা করে নিব, আস্তে আস্তে পানি দিব, একসাথে পানি দেওয়া যাবে না।
আপনারা চাইলে এটাকে হ্যান্ড উইশ দিয়েও করে নিতে পারবেন। আমি হ্যান্ড উইশ দিয়ে করলাম না, হাত দিয়েই করে নিচ্ছি। দেখুন দর্শক, আমি ব্যাটারটা করে নিয়েছি এভাবে। এখন ব্যাটারটাকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি, এটাকে বলে লইট্টা চিংড়ি মাছ, কোন জায়গায় কি বলে আমি জানি না, চট্টগ্রামের ভাষায় বলে লইট্টা চিংড়ি মাছ। এটা দিয়ে এই যে মিষ্টি কুমড়ার খোসাগুলো দিয়ে ভর্তা করব। ভর্তা আর চাশনি যেটাই বলেন না কেন, এই রেসিপিটা করবো। এটার সাথে লাগবে আমার লাল মরিচ, পেঁয়াজ আর সামান্য একটু রসুন। দেখুন দর্শক, আমি চুলায় পাইফেনটা বসাই দিছি, পাইফেনে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিছি। এখন আমি লোটটা ফ্রাইগুলো ভেজে নিব। লোটটা আপনারা চাইলে লোটটা মাছগুলা ম্যারিনেট করে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা যার যতটুকু সময় নিয়ে এটাকে রেখে দিতে পারেন। যত যত রেখে দিবেন তত এটার ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে। আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি রাখতে পারিনি। আমি 10 মিনিটের মতো রাখছি, আপনারা যতক্ষণ পারেন রাখবেন, 1 ঘন্টা পারেন, 2 ঘন্টা পারেন, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। এখন আমি লোটটা ফ্রাইগুলো ভালো করে ভেজে নিব তাহলে। এই দেখেন, আমি এইভাবে এইভাবে করে এইভাবে করে মেখে নিয়ে এইভাবে মেখে নিয়ে এই তেলে ছেড়ে দিব। এভাবে করে বেসনটাকে বেশি পাতলাও করা যাবে না, ব্যাটারটাকে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। দেখুন দর্শক, আমি এভাবে ব্রাউন কালার করে সবগুলো এভাবে ভেজে নিয়েছি। এবার বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর আস্তে আস্তে ভাজবেন, দেখবেন ভিতরে একবারে সুন্দরভাবে হয়ে যাবে মাছটা। নাহলে চুলা বাড়ায় দিয়ে ভাজলে ভিতরে মাছটা কাঁচা থেকে যাবে। দেখুন দর্শক, আমি সবগুলা লইট্টা ফ্রাই ভেজে নিয়েছি। দর্শক দেখুন, আমি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ছোলার ভর্তা করার জন্য যা যা লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এ হলো চিংড়ি মাছ, এ হলো মিষ্টি কুমড়ার জোগাড়। এটাকে অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি, কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা ওইভাবে করে সিদ্ধ করে নেবেন আমার মতো, আমি সিদ্ধটা আর দেখালাম না, ওটা কম বেশি সবাই পারে। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, ছোট মাঝারি সাইজের 2 কোষ রসুন, আর এখানে নিয়েছি লাল মরিচ, শুকনো লাল মরিচ। লাল মরিচ বেশিও দাজ দেওয়া না, আবার কমও দেওয়া না, হালকা মিডিয়াম ঝাল হইতে হবে। বেশি ঝাল হইলে আবার খাওয়া যায় না, যার যার রুচি মতো, যে বেশি ঝাল কম খান সে কম দিবেন, যে বেশি খান সে বেশি দিবেন। আর আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিছি, ভালো করে বেছে তারপর ধুয়ে নিছি। এখন আমি মূল ভিডিওতে চলে যাই। আমি এখন দেখুন দর্শক, আমি চুলে একটা কড়াই বসাই দিছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মরিচগুলা আগে ভেজে নিব, হালকা আছে ভেজে নিব। দেখুন দর্শক, আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব।
দিয়ে দিলাম দুইটা রসুন। এখন আমি এগুলাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব মশমশে করে। দর্শক দেখুন আমি চিংড়ি মাছগুলো এভাবে লাল করে ভেজে নিয়েছি, ওগুলা জানি পোড়া হয়ে যায়, পোড়া বেশি পুড়ে গেলে তিতা লাগবে, এভাবে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি শিল ফাটায় বত্তাটা বেটে নিব। দেখতে থাকুন দর্শক আমি শিল ফাটায় এখন বত্তাটা বেটে নিব। দেখুন দর্শক আমি শিল ফাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি বত্তাগুলো ভালো করে বেটে নিব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেটে নিব। এক এক করে এইভাবে করে আমি সবগুলা চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ার খোসা, মরিচ সব একসাথে বেটে নিব। দেখতে থাকুন। এখন দিয়ে দিচ্ছি দর্শক পেঁয়াজ। মিষ্টি কুমড়ার খোসাগুলো পরিমাণ মতো লবণ, লবণটা যেন বেশি না হয় আন্দাজ করে দিতে হবে। এখন আমি সবগুলো একসাথে বেটে নিব। দেখুন দর্শক বর্তার আমি এভাবে করে বেটে নিছি। এখন ভালো করে মেখে তারপরে নিয়ে নিব। দেখুন দর্শক এই গরম গরম ভাতের সাথে যদি এভাবে লোটটা ফেয়াই আর এভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার খোসা দিয়ে এভাবে যদি ভর্তা করেন খেতে কত মজা, তার সাথে যদি থাকে পান্না ডাল তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে আমার মতো করে কে কে খাইছেন, আর যদি না খেয়ে থাকেন ট্রাই করে দেখবেন, খেয়ে কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। সবার কাছে রিকোয়েস্ট রইল এভাবে করে সবাই ট্রাই করবেন। এই দেখুন দর্শক আমার লোটটা ফ্রাই রেসিপি আর এই চিংড়ি মাছের আর মিষ্টি কুমড়ার জোগাড় ভর্তা। আমার তো দেখে এখন খেতে ইচ্ছা করছে, আপনাদের কাছে কেমন হয়েছে আমাকে জানাবেন, আমার এই রেসিপিটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটাকে বলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট স্টাইলের লোটটা ফ্রাই, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এটাকে এভাবে করে। আমার কাছে তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। এই দেখেন ভিতরটাও দেখেন মাছগুলো অনেক সুন্দর করে হয়ে গেছে, মাছগুলো একবারে সুন্দর করে হয়ে গেছে, একবারে মুসমুসে হয়েছে। এভাবে করে সবাই অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার আজকে রেসিপি আজকে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।